গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে আমতলী থানার পুলিশ এবং বিএসএফ। মতিনগর এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে 40,000 ইয়াবা ট্যাবলেট, 1.65 mm পিস্তল এবং 5 রাউন্ড গুলি উদ্ধার করেছে। সাথে এক নেশা কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রী বাজার মূল্য আনুমানিক 20 লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন পশ্চিম জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার। পশ্চিম জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে মতিনগর রায়মুড়া এলাকার বাসিন্দা আবু সালাম ভূঁইয়ার বাড়িতে পিস্তল সহ নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতেই আমতলী থানার পুলিশ ও বিএসএফ এর 42 ব্যাটেলিয়ন ওই এলাকায় রাতভর অভিযান চালিয়েছে। অভিযানে আজ সকালে তার বাড়ি থেকে 4টি প্যাকেটে মোট 40,000 ইয়াবা ট্যাবলেট, 7.65 mm পিস্তল ও 5 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সাথে বাড়ির মালিককেও আটক করা হয়েছে। हमारा उसी आमदनी पी एस को इन्फॉर्मेशन मिला था कि मोतीनगर में एक आदमी अब्दुल चलम मियाँ, इसके घर में बहुत सारा याबा टैबलेट्स है और पिस्तल भी मिलेगा, ऐसा इन्फॉर्मेशन मिला से तुरंत इसने बीएसएफ से शेयर किया, क्योंकि ये बिल्कुल बॉर्डर के नज़दीक है। इसका घर कॉर्डन करके उसके पास हमारा पुलिस टीम भी गया है और जॉइंट ऑपरेशन करके अब्दुल चलम मियाँ का घर सर्च करने के बाद हमें 40,000 याबा टैबलेट्स मिला है। उसके साथ एक 7.65 कैलिबर का एक पिस्टल भी मिला है और 5 लाइव राउंड्स मिला है। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।